দেশের বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগী বিদেশিদের জন্য দরজা খোলা রেখেছে সরকার। ঢাকায় আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক ট্রেড সামিটে এ কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার উল্লেখ করে শিল্পমন্ত্রী জানান, 2027 সালের মধ্যে শুধু ইস্পাতের বার্ষিক চাহিদা দাঁড়াবে 5 কোটি টনে, পাল্লা দিয়ে বাড়বে সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার ও ফ্লাই অ্যাশের চাহিদাও। তাই দেশি বিদেশি বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান শিল্পমন্ত্রীর। সম্মেলনে ভারত, চীন, জাপান, আমেরিকা সহ প্রায় 25টি দেশের প্রতিনিধি অংশ নেন। সামাজিক অনুষ্ঠান